তাই আপনি কোনো সময় মনে করিয়েন না। আমি আমার একাধিক দিনের প্রমাণ আছে, সাতক্ষীরা যাও ঝাউডাঙ্গা জামে মসজিদের মিম্বারের পাশে আমি বসেছি, খুতবা দিব বলে রাত দিন দশটা থেকে আলোচনা করা হয়েছে, খুতবার সময় হয়ে গেল, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ ওখানে বসে আছি, আজান যখন হলো তখন একজন বৃদ্ধ মানুষ উঠে খুতবা দিলেন, আমি ওখানে বসে আছি। 12 বছর পড়তে হবে যাকে যে খুতবা দিয়েছে তাকে, 12 বছর এইবার পরীক্ষা করে দেখতে পারো তুমি, এখন 12 বছর পড়তে হবে তাকে। চন্দন পাঠ গোবিন্দগঞ্জ গাইবান্ধা, আগের দিন বলা হয়েছে আব্দুর রাজাক সাহেব আসছেন খুতবা দিবেন, চন্দন পাঠ একটা গ্রাম, সেই গ্রামের মসজিদে আমি মিম্বারের পাশে বসে থাকলাম, সময় হয়ে গেল, ওই মিম্বার উঠে মিম্বারে উঠে ইমাম খুতবা দিলেন, আমাকে খুতবা দিতে বললেন না। বগুড়া ফতে আলী জামে মসজিদ 7 দিন আগে থেকে বলা হয়েছে খুতবা দেওয়ার কথা, আমি আগে গেছি, আমি মিম্বারের পাশে বসে থেকেছি, খুতবার সময় হয়ে গেল, আর একজন উঠে খুতবা দিলেন, আমাকে বলা হলো না। রাজশাহী রানীবাজার ইসাতে ইসলাম মাদ্রাসা, ওখানে আগেই বলা হয়েছিল খুতবা দেওয়ার কথা, আমি মিম্বারের পাশে গিয়ে বসে থাকলাম, আজান হয়ে গেল, আর একজন উঠে খুতবা দিলেন, আমাকে খুতবা দিতে বলা হলো না। 12 বছর সবার জন্য, আমার নিজের জীবনের কথা বলছি, আমার নিজের জীবনের, আমার নিজের জীবনের পাতা পড়তে পড়তে অনেক লেগে যাবে। যেসব জায়গাতে আমি সামনের জনগণের মায়ের কারণে পা থেকে স্যান্ডেল খুলে দিয়ে স্টেজ থেকে দৌড়িয়ে চলে গিয়ে এক বাড়িতে আশ্রয় নিয়েছি, সবাই আমার লোকজন আহলে হাদিস সবাই। মঞ্চ থেকে নেমে মোটর সাইকেল উঠব, তখন মায়ের শুরু হলো, পিছন দিক থেকে জামা টেনে ছেড়ে ফেলে দেওয়া হলো, এটা গাইবান্ধার ঘটনা, যারা মারছে সবাই আহলে হাদিস। আমার জীবনের আপনি কত ঘটনা নেবেন, আমি গোদাগাড়ি জামে মসজিদে খুতবা দিতে উঠেছি, আজান হয়ে গেছে, আমি দাঁড়িয়ে গেছি, আব্দুস সামাদ সালাফিয় মসজিদে আছেন, যখন আমি দাঁড়িয়ে গেছি তখন একজন আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কিলটা ধরে নাকের উপরে ধরে বলছে মিম্বার থেকে নেমে যান, নাহলে একবারে মাটিতে মিশিয়ে দেবো। আমি মিম্বার থেকে নেমে গেছি, আর একজন খুতবা দিয়েছে, আমার মনে সাহস আছে তোমার এখানে, এখন যদি আমার বক্তব্য দেওয়ার সময় না হয় সালাম দিয়ে ওঠে চলে যাব, আমি কোনো পরোয়াই করি না, সরিষা সমপরিমাণ পরোয়া করি না, সরিষা সমপরিমাণ কোনো টেনশন ভোগ করি না, কোনো দুশ্চিন্তা ভোগ করি না। আমি বলতে চাচ্ছি যে আপনার ভিতরে সংকীর্ণতা কেন,